ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधु शिवानंदम नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघाध्यक्ष परम पूज्यपाद पूजनीय महाराज स्वामी शिवानंद जी महाराजेर वाणी एवं तार आलोचना तार कथोपकथनेर आलोचना थेके आमरा निजेरा पाठ करब। আমাদের যে ঘটনাটা পড়া হচ্ছিল বিগত দিন আমরা পড়েছি সেটি হচ্ছে 29শে সেপ্টেম্বর মঙ্গলবার 1329শে শ্রাবণ মঙ্গলবার 1330 বঙ্গাব্দ 14ই আগস্ট 1923 সালে এটি বেলুড় মঠে ঘটে এবং পূজ্যপাদ মহারাজজি সেদিনকে যোগদান করে আসার পর একজন সন্ন্যাসী ঘুরে এসছেন রামেশ্বর এবং দ্বারকাদি দর্শন করে ফিরে এসেছেন। তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন এবং মহারাজজি বলছেন যে বাইরে মাঝে মাঝে যেতে হয় অনেকটা নিঃসম্বল অবস্থায়। তাহলে এই যে আমরা মুখে বলি যে আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরা তার উপর নির্ভরশীল, তিনি ভিন্ন আমার জীবনে আর কোনো দ্বিতীয় সত্তা নেই, এই যে শব্দগুলি কতটা অন্তস্থ এবং কতটা মুখস্থ এটা যেন পরিচয় পাওয়া যায়। এই কথা বলতে গিয়ে তিনি শ্রীমদ ভগবদ গীতা থেকে উল্লেখ করেছেন ভগবানের সেই দিব্য প্রতিজ্ঞার কথা, যেখানে ভগবান বলছেন যারা আমার প্রতি একান্ত নির্ভরশীল, যার হয়ে আমার চিন্তা ও উপাসনা করে তাদেরকে এবং যারা সর্বদা আমাতে আসক্ত সেই সব ব্যক্তির যোগক্ষেম, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষা, এই দুটি আমি করে থাকি। এইখানে গিয়ে আমরা শেষ হয়েছে শেষ করেছিলাম বিগত দিন, তারপর থেকে আমরা এগোব। ক্রমে ক্রমে সন্ন্যাস আশ্রম ও সন্ন্যাস জীবনের কথা উঠিল। জনৈক নবদীক্ষিত সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন, মহারাজ সন্ন্যাস জীবনে কি কি নিয়ম পালন করে চলতে হবে? পরমহংস উপনিষদে এবং নারায়ণ উপনিষদে সন্ন্যাসীর পক্ষে যেসব নিয়মের বিধি আছে সেসব তো আমাদের এই কাজকর্মের ভিতর অনেক সময় মেনে চলা সম্ভবপর নয়। সুধীর মহারাজ অর্থাৎ স্বামী শুদ্ধানন্দের সঙ্গে কাল রাত্রে ওইসব কথাবার্তা হয়েছিল। মহারাজ, হ্যাঁ, সন্ন্যাসীর পক্ষে অনেক সব নিয়ম আছে, কিন্তু সেসব নিয়ম তোমাদের মানতে হবে না, ও তোমাদের জন্য নয়। তোমরা হলে কর্মযোগী সন্ন্যাসী, তোমাদের জন্য স্বামীজি নতুন আদর্শ রেখে গেছেন। তোমাদের সাধন ভজন করতে হবে এবং সঙ্গে সঙ্গে করতে হবে অনাসক্ত হয়ে সাধন ভজনের অনুকূল কর্ম। কাজেই তোমাদের পক্ষে ওইসব নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলা সম্ভবপর নয়। সেসব নিয়ম হলো কেবল জ্ঞানমার্গী সন্ন্যাসীদের জন্য, যারা কোনো কাজকর্ম করেন না, কেবল জ্ঞানানুশীলন জ্ঞান বিচার করেন তাঁদের জন্য। তবে কি জানলে বাবা, মূল জিনিস কটা ঠিক রাখতে পারলে আর সব ঠিক হয়ে যায়। সন্ন্যাসী প্রশ্ন করছেন, মূল জিনিস কি মহারাজ? মহারাজ বলছেন, মূল জিনিস হলো কামকাঞ্চন ত্যাগ। ঠিক ঠিক কামকাঞ্চন ত্যাগী হতে পারলেই হলো, খালি বাহ্যিক ত্যাগ নয়, কামকাঞ্চনাসক্তিও ত্যাগ করতে হবে। এই যে সব আহুতি দিলে, পুত্র ঈষণা, বিত্ত ঈষণা ইত্যাদি, এ সমস্ত ঈষণার মূলই হলো কাম ও কাঞ্চন, এই দুটো জিনিস। কাম কাঞ্চন ত্যাগ সর্বতোভাবে, এই হলো সন্ন্যাসীর একমাত্র বিশেষ করে মানবার জিনিস। ঠিক ঠিক শরণাগত হয়ে পড়ে থাকতে হবে তার কাছে, তিনি তো ভগবান, তিনি কৃপা করে সব জানিয়ে দেবেন, সব বুঝিয়ে দেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্বামীজি যেরকম ভাবে আমাদের সন্ন্যাস জীবনটিকে গ্রহণ করবার কথা বলেছেন, সেটি সবসময় আমাদের যে আনুষ্ঠানিক সন্ন্যাসীদের যে নিয়ম সেগুলি মানে যদি লিটল মিনিং দেখি, একেবারে পারিভাষিক যদি তার অর্থ খুঁজতে চাই, তাহলে অনেক সময় আমাদের মনে হবে আমরা বোধহয় সেই অর্থানুযায়ী আমাদের জীবনকে যাপন করি না। যেমন পুরোনো দিনের বিধি ছিল সন্ন্যাসের যে বিধি, সন্ন্যাসী গৃহস্থাশ্রম ত্যাগ করবে,
তিনি বিরজাহন পূর্বক তিনি চলে যাবেন, প্রব্রজ্জায় চলে যাবেন, এবং সেখানে জঙ্গলের ভেতরে নির্জনে তিনি সাধন ভজনে লিপ্ত থাকবেন, এবং তার সেই সাধন লব্ধ জ্ঞান সেটা প্রবাহ প্রবাহ আকারে সংসারবাসী মানুষের মধ্যে তাদের জীবনকে বিকশিত করবে, এবং এই সংসারী মানুষজন এই সন্ন্যাসীদের আহার্য বস্তু দেবেন, আহার্য বস্তু দিয়ে থাকবেন। সন্ন্যাসীর পক্ষে অগ্নি স্পর্শ করা নিষেধ, এরকম সব অনেক নিষেধ আছে। আমাদের ক্ষেত্রে কিন্তু সেগুলো হয় না, কারণ স্বামীজি আমাদের জন্য একটি নতুন আদর্শ স্থাপন করে দিলেন। আদর্শটা হলো এই, সন্ন্যাসীকে শ্রীরামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী যারা শ্রীরামকৃষ্ণকে জীবনের ধ্রুবতারা মেনে নিয়ে তাদের জীবনকে গঠন করেছে, তারা এই সংসার ছেড়ে কোথাও যেতে পারবে না। এই সংসারের মধ্যে থেকে সন্ন্যাস সংসারের মধ্যে থেকেই তাদের সন্ন্যাস জীবনটি সাধন করতে হবে। এটি অত্যন্ত কঠিন জিনিস। যে কামিনী কাঞ্চনকে ত্যাগ করার কথা আমাদের সন্ন্যাসের আদর্শ বারবার বলে, সেই কামিনী কাঞ্চনকে গ্রহণ করে তার সঙ্গে থেকে আমাদের এই সন্ন্যাস জীবন যাপন করতে হবে। খানিকটা শ্রীরামকৃষ্ণের ভাষায় যে জলে থাকবে, হাঁসের মতো জলে থাকবে, কিন্তু জল কোনো সময় হাঁসের যেরকম পাখনায় লাগে না, পদ্ম পাতার মতো, পদ্ম পাতা জলেতেই থাকে, কিন্তু তার সারা গায়ে এমন একটা তৈলাক্ত জিনিস দেওয়া থাকে, অয়েলি সারফেস থাকে, যেখানে কখনোই জল তাকে স্পর্শ করে না, স্পর্শ করলেও তার সঙ্গে সঙ্গে ঝরে পড়বে। এটা বেশ কঠিন কাজ বলছেন। কেন করতে হবে? কারণ আমরা কর্মযোগী সন্ন্যাসী। আমরা যে মুক্তির উপায় সেটি আমরা আমাদের নিজেদের কৃত কর্মের মাধ্যমে পাব। এটি একটি নতুন ভাব। আগে ধারণা ছিল যে পূজা অর্চনা এবং তার চিন্তন ভাবনা এগুলোর মধ্য দিয়ে আমাদের ভগবান লাভ করতে হবে। স্বামীজি একটি নতুন ভাব আমাদের দিয়ে গেলেন। আমরা যে যে সমস্ত কাজই করি না কেন, সেবার যে কাজেই আমাদের নিযুক্ত করা হোক, যারা স্কুলে পড়াচ্ছেন তাদের ফুল বেলপাতা হচ্ছে চক, ডাস্টার এবং বই, যারা হাসপাতালে সেবা দান করছেন তাদের জন্য ওষুধ, ব্যান্ডেজ, গজ, মাইক্রোফোন ইত্যাদি, যারা রান্নাঘরে কাজ করছেন বা রান্নাঘরে সেবা দিচ্ছেন তাদের জন্য হাতা, খুন্তি, মাল মশলা এইগুলি, যারা গোশালায় সেবা করছেন তারও রকম ভাবে, যারা অফিসে সেবা করছেন তাদের কাগজ, কলম, ক্যালকুলেটর, এই প্রত্যেকে যদি তাদের যে উপকরণগুলোকে নিয়ে ঠিক সাধন মনে করে যে দেবতার পূজার উদ্দেশ্যে আমি এই কাজগুলি করছি, তাহলে তিনি তার সেরাটি দেবেন। এবং যেরকম পূজারি ফুল বেলপাতা দিয়ে পুজো করে, দেবতার পুজো করে যে আনন্দ পাবেন, এরাও তেমনি তাঁদের জন্য যে ফুল বেলপাতাটি নির্দিষ্ট আছে সেই ফুল বেলপাতাটি দিয়েই তারা নিজেদের মুক্তির পথ খুঁজে পাবেন। স্বামীজি নতুন এক আদর্শ এনে দিলেন আমাদের জন্য, যে আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ, একটি চ বা এবং শব্দ দিয়ে আদর্শটিকে সংযুক্ত করা হয়েছে, এবং এই সংযোগের একটি শর্ত আছে। তিনি বলছেন চটি হবে সমুচ্চয়, মানে দুটি আদর্শ একই সঙ্গে চলবে। আমরা যদি নিজের মুক্তি খুঁজতে যাই, আত্মান মোক্ষার্থম, যদি নিজের মুক্তি খুঁজতে চাই আর কিছু না খুঁজি, তাহলে আমাদের মতো স্বার্থপর এই জগৎ সংসারে আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। আমরা যদি শুধুমাত্র জগতের হিত সাধন করতে চাই, অথচ আমাদের আধ্যাত্মিক কোনো রকম প্রেক্ষাপট যদি জীবনে না থাকে, তাহলে একসময় দেখা যাবে এই আমি করছি, আমি করছি, আমি করছি, এর জালের মধ্যেই আমরা পড়ে গেছি। তখন কার সেবা করছি? জগতের যে হিত সাধনের চেয়ে আত্মহিত সাধনের কাজটাই বেশি হবে। স্বামীজি এই কারণে দুটি আদর্শকে একটি সমুচ্চয় চয়ের সঙ্গে যুক্ত করলেন, যে আমরা যারা নিজের মুক্তি খুঁজছি আমাদের বুঝতে হবে জগতের হিত সাধনের মাধ্যমে মুক্তি হবে আমাদের, আর যারা জগতের হিত সাধন করছি তাদেরও বুঝতে হবে এই জগতের হিত সাধনের মধ্যে দিয়ে আমি আমার আত্মার বন্ধন মুক্তি চাইছি। তিনি তুলনা করেছিলেন একটি পাখির সাথে। সেই পাখি, একটা পাখির দুটো ডানা আছে,
দুটো ডানা যদি একসঙ্গে না ঝাপটায় তাহলে পাখি কখনো আকাশে উঠতে পারে না। ঠিক সেই রকম এই দুটো আদর্শ যদি একসঙ্গে না চলতে পারে তাহলে কখনোই একজন মানুষ আকাশের তাদের মুক্তির আকাশের উঠতে পারে না। তাই তিনি বলছেন যে এই যে তোমরা হলে কর্মযোগী সন্ন্যাসী, সন্ন্যাসের এই যে নানা রকম লিপিবদ্ধ করা জিনিস আছে এগুলি থেকে এগুলি তোমাদের জন্য প্রয়োগ নয়। কারণ ধরুন না যে যিনি হস্টেলে ছেলেপুলেদের খাওয়া দাওয়ার কাজটি দেখছেন তাকে আগুন ছুতেই হবে, তাকে ছেলেদের জন্য রান্না বান্না করতেই হবে, যে কাজগুলি করার কথা না সেগুলি তাকে করতেই হবে। অতএব এগুলি তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তিনি বলছেন যে কি জানলে বাবা মূল জিনিস কটা, মানে কতগুলো জিনিস ঠিক ঠিক মতো পালন করলে সন্ন্যাস জীবন ঠিক হয়ে যাবে। সন্ন্যাসীরা প্রশ্ন করছেন মূল জিনিসটি কি, ঠাকুরের কথায় যে মূল জিনিসটি ঠাকুর বারবার বলছেন, মহাপুরুষ মাসি একই কথা বলছেন, কাম কাঞ্চন ত্যাগ। আপনি যদি ভাবেন যে এই দুটো আলাদা আলাদা জিনিস তাহলে কিন্তু আলাদা আলাদা জিনিস নয়, দুটোরই মূল হচ্ছে বাসনা। সেই কারণে সন্ন্যাসীদের নানা রকমের বাসনা ত্যাগ করতে বলা হয়। এখানে উল্লেখ করা হচ্ছে এই যে সব আহুতি দিলে পুত্রইষণা বিত্তইষণা ইত্যাদি এই সমস্ত এষণার মূল হচ্ছে কাম ও কাঞ্চন এই দুটি জিনিস। এই এষণাগুলো কি পুত্রইষণা, সন্ন্যাসীকে আহুতি দিতে হয় এবং বলতে হয় তার পরম্পরা তার যে পুত্র পৌত্রাদি হবে এরকম যে কামনা সেটি তাকে পরিত্যাগ করতে হবে। বিত্তইষণা তার অনেক অর্থাদি থাকবে টাকা পয়সা থাকবে এটাও চলে যায়। প্রচয়ইষণা তাকে দেখতে সুন্দর হবে, তার টান চামড়াগুলো শেষ দিন অব্দি একদম টান টান হয়ে থাকবে, এই যে শারীরিক যে বাহ্যিক সৌন্দর্য এই সৌন্দর্যের প্রতি যে আসক্তি সেটাকেও ত্যাগ করতে হয়। লোকইষণা লোকে আমায় ভালো বলবে, তাই সবচেয়ে ত্যাগ করা সবচেয়ে কঠিন, আমাদের সব কিছু ত্যাগ হয়ে যায় কিন্তু মানুষ আমায় ভালো বলবে এই বোধটি আমাদের সবসময় একটা যেন ভেতরে প্রিকিং সেন্স হিসেবে কাজ করতে থাকে। বলছেন মহারাজ বলছেন তাই এই সমস্ত কিছুর মূল হচ্ছে কাম ও কাঞ্চনের আসক্তি। এই আসক্তি শব্দটি হচ্ছে খুব জরুরি কথা। এই আসক্তিটি আমাদের মনে এলে তখন সেটি দুটি ভাগে বিভক্ত হয়, জিনিস চাই সেটা আমাদের লাগবে আর আমার সেই জিনিস পাওয়ার জন্য যে সাধন সেইটি লাগবে। ধরুন আপনি বেরিয়েছেন বাজারে, বেশ বাজারে যাচ্ছিলেন, কোনো কাজকর্ম করছিলেন না, বেশ ঘুরতে ঘুরতে বিভিন্ন শপিং করতে করতে হঠাৎ একটা খুব সুন্দর জামা আপনার চোখে পড়লো। আপনার সঙ্গে সঙ্গে মনে হলো আপনি কিন্তু জামা কিনতে যাবেন বলে কিন্তু বেরোলেন, অতএব সেই মতো তো আপনি প্রস্তুতি নিয়েও যাননি, কিন্তু এই জামাটা আপনাকে প্রলোভিত করতে থাকলো। তখন আপনি আপনার কাছে যে টাকা পয়সা আছে সেটিকে খোঁজার চেষ্টা করলেন এবং সেটি পাওয়ার জন্য আরো বেশি অর্থ উপার্জন করার চেষ্টা করলেন, মূল জীবনের যে আদর্শ তার থেকে সমস্তই সরে গেলেন। এই সন্ন্যাসীদের পক্ষে এই আসক্তিটুকু সর্বতোভাবে পরিত্যাগ করতে হবে। বলছেন এই পরিত্যাগ করার উপায়টা কি, সন্ন্যাসী এবং গৃহী দুজনের ক্ষেত্রেই এটি পরিত্যাগ করার উপায় হচ্ছে শরণাগত হয়ে পড়ে থাকা, ভগবান ছাড়া আর অন্য কোনো কিছু চাই না এইটি বোধ করা। এবং যখন তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না আমরা বোধ করতে থাকি তখন ভগবান ঠিক ঠিক আমাদের রক্ষা করেন, সন্ন্যাসী প্রশ্ন করছেন। কিন্তু মহারাজ যতদিন দেহ আছে ততদিন দেহ রক্ষার জন্য কিছু কিছু ইষণা তো রাখতেই হবে। মহারাজ উত্তর দিচ্ছেন হ্যাঁ সে ঠিক, তা শাস্ত্রেও তেমন বিধি আছে, বৃহদারণ্যক উপনিষদেই রয়েছে, এতম বৈ তমাত্মানম বিদিত্বা ব্রাহ্মণা পুত্রৈষণায়াশ্চ বিত্তৈষণায়াশ্চ লোকৈষণায়াশ্চ মুত্যায়া ভিক্ষাচার্যম চরন্তি। ব্রাহ্মণগণ এই আত্মাকেই অবগত হইয়া পুত্রৈষণা বিত্তৈষণা লোকৈষণা হইতে বুত্থিত হইয়া, অর্থাৎ পুত্র বিত্তাদি বিষয়ে কামনা পরিত্যাগ করিয়া ভিক্ষাচার্য অবলম্বন করিয়া থাকেন। শরীর ধারণ মাত্রের জন্য যতটুকু দরকার ততটুকুর জন্য ভিক্ষাচার্য ভিক্ষাবৃত্তি অবলম্বন করে থাকেন, ঠিক ততটুকুই এষণা তাদের রাখতে হবে। ভিক্ষা দিয়েও প্রয়োজন মতো অতি সামান্য করবে,
কিন্তু চব্য চস্য লুচ্ছ পেয়ে খেতে হবে বা আরামে থাকতে হবে তেমন কোনো কথাই নেই। আর শরীর ধারণের উদ্দেশ্য হবে তাকে প্রাণ ভরে ডাকা, তার সেবাদি কাজ করা এবং তদতিরিক্ত আর কিচ্ছু না। সন্ন্যাসী প্রশ্ন করলেন যে যদি বেঁচে থাকতে হয় তাহলে তো কিছু কিছু এসো না ত্যাগ করতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে, আমার কাজকর্ম ঠিকঠাক মতো করতে হবে, বোধটা আমাদের ভিতরে জাগিয়ে রাখাটা ভীষণ জরুরি। মহাপুরুষ মহারাজ তাই বৃহদারণ্যক উপনিষদ থেকে উদাহরণ দিয়ে বলছেন যে হ্যাঁ, বৃহদারণ্যক উপনিষদে কিন্তু অন্য কথা বলা আছে, বলেছেন ব্রাহ্মণগণ এই আত্মাকে অবগত, সেই পরমাত্মাকে অবগত হওয়ার জন্য এই যে যাবতীয় ইষণা, এখানে তিনটি ইষণার কথা বলেছে, পুত্র ইষণা, বৃত্ত ইষণা, লোক ইষণা, এর থেকে বুদ্ধিত, এর থেকে বেরিয়ে এসে, এর থেকে যেমন আমরা আমাদের যে বন্ধন, এই বন্ধন থেকে বেরিয়ে এসে এই কামনা পরিত্যাগ করে ভিক্ষাচার্য অবলম্বন করতে হবে। সন্ন্যাসী ভিক্ষাকে বলা হয় মাধুকরী, মাধুকরী কেন না, মধুকর হানিবি মৌমাছি, যেরকম বিভিন্ন ফুল থেকে একটু একটু মধু সংগ্রহ করে তার মধু ভাণ্ডটি পূর্ণ করে, সন্ন্যাসীও তেমনি একটু একটু করে বিভিন্ন গৃহ থেকে ভিক্ষা নিয়ে এসে তার উদর তৃপ্তি করবেন। এই শুধু শরীরটাকে টিকিয়ে রাখার জন্য উদর তৃপ্তি, আর কিন্তু আর কোনো কিছুই নয়। যেমন লেজ্জ পেয় এবং চব্য চস্য এই সমস্ত করে যেন আরামে থাকতে হবে, এরকম কোনো কথা কথা বলা হয়নি। এটা শুধুমাত্র সন্ন্যাসীদের ক্ষেত্রে নয়, যারাই ভগবানকে চাইছেন তাদের জন্য একই বিধি আমাদের অনুসরণ করা দরকার। আমাদের উদ্দেশ্য একটাই, তাকে প্রাণ ভরে ডাকা, আর দুই হচ্ছে তার সেবাদি জন্য কাজ করা। যা কিছু করছি সব আছে না, তসমিন তুষ্টে জগৎ তুষ্টম, প্রণীতে প্রণীত জগৎ। আমার মনে আছে পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ তখন সংঘের সংঘাধ্যক্ষ, আমরা একবার গিয়েছি মহারাজের কাছে, মহারাজ প্রশ্ন করতে বেড়াতে মহারাজকে জানানো হলো, মহারাজ রোজ সকালবেলা জপ ধ্যান করবার সময় আমাদের ঘুম পায়, কেমন করে এটাকে অতিক্রম করব। মহারাজ ভারী সুন্দর কথা বললেন, বললেন যে জীবনকে দেখার যে অ্যাটিটিউড, জীবনকে দেখার যে ইচ্ছাটা, সেটাকে বদল করতে হয়, দৃষ্টিভঙ্গিটাকে বদল করতে হয়। বললেন তুমি মনে করো তুমি মন্দিরে যাচ্ছ, তাতে তোমার কোনো লাভ হচ্ছে না, তুমি মন্দিরে জপ ধ্যান করছো তাতেও তোমার কোনো লাভ হচ্ছে না, তুমি নিঃস্বার্থভাবে কাজ করছো তাতেও কোনো লাভ হচ্ছে না, কিন্তু যদি তুমি এইভাবে ভাবো আমি যদি মন্দিরে যাই ঠাকুর খুশি হবেন, আমি যদি মন্দিরে বসে দীর্ঘ সময় যদি ধরে তা এক মনে তার নামগুলো গান করতে পারি তিনি খুশি হবেন, আমি যদি নিঃস্বার্থভাবে তার সেবা কাজ করি তিনি খুশি হবেন। তিনি বললেন দেখো খ্রিস্টানরা বলে অল ফর জিসাস, ওয়াই কান্ট ইউ টেল অল ফর ঠাকুর। খ্রিস্টানরা বলে যে যা কিছু করছি সব যিশুর জন্য, প্রভু যিশুর সেবার নিমিত্তে, তাকে তার প্রীতি উৎপাদন করার জন্য, তোমরা কেন পারো না। বলছেন প্রিয়তাম পুণ্ডরী কাক্ষ সর্বয়জ্ঞেশ্বর হরি তসমিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ। আমরা যদি এইভাবে যা কিছু করছি তাতে যদি তুমি প্রীত হও তাহলে জগৎ আমার প্রতি প্রীত হবে, তুমি যদি অসন্তুষ্ট হও জগৎ আমার প্রতি অসন্তুষ্ট হবে। আমরা যদি আমাদের এই দেখার দৃষ্টিভঙ্গিটাকে বদলে দিই তাহলে দেখবেন কোনো কিছুতে শুধু আমরা আসক্তই হব না, কোনো কিছু আমাদের হৃদয়কে সেভাবে স্পর্শ করবে না, আমরা এক মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকতে পারি। শেষ প্রশ্ন, আচ্ছা মহারাজ দ্বৈতবাদীদের পক্ষে সন্ন্যাস কেমন করে সম্ভব। মহারাজ বলছেন তা কেন হবে না, সন্ন্যাসের সারই হল, সার অর্থই হলো এষণাত্রয়ের সম্মুখ রূপে নাশ। ঠিক ঠিক দ্বৈতবাদী তো অন্য সমস্ত এষণা ত্যাগ করে ভগবানকেই চায়, আর কিছু চায় না, ভগবানই তো তার একমাত্র কাম্য বস্তু, তাকে পাবার যে কামনা সে কামনা কামনার মধ্যেই নেই। দ্বৈতবাদী যারা বিশ্বাস করে ঈশ্বর এক আমি আলাদা, এই দুটি আলাদা আলাদা পৃথক সত্তা আছে, যারা আমি ঈশ্বর বা এইগুলিকে বিশ্বাস করে না তাদের পক্ষে সন্ন্যাস কতটা সার্থক। মহাপুরুষ মহারাজ বলছেন যে সন্ন্যাসের অর্থই হচ্ছে এষণাত্রয়কে সম্মুখ রূপে নাশ করা, যে বাসনা আমাকে আমার দ্বিতীয় একটি সত্তার প্রকাশ ঘটায় সেটিকে ত্যাগ করলে
আর একটাই এষণা থাকে, একটাই বাসনা থাকে, সেটা হচ্ছে ঈশ্বরকে চাওয়া, এমন ভাবে চাওয়া, এমন ভাবে দূর হয়ে যাওয়া যেন আমি তারই ভেতরে রয়েছি। মীরা গিয়েছিলেন না, মেরে তো গিরিধর গোপাল দুইশো রওনা করি, আমার আর কেউ নেই, শুধু সেই গিরিধর গোপাল আমার ইষ্ট বস্তুকে চাই, আর ইষ্ট বস্তুতে তন্ময় হতে হতে তার মতে হয়ে যাওয়া। বলছেন ভগবান তো একমাত্র কাম্য, তাকে পাওয়ার যে কামনা সে কামনা কামনার মধ্যে পড়ে না। ঈশ্বরকে চাইবার আমাদের যে ইচ্ছা, এটি আমাদের কখনোই কামনার মধ্যে পড়ে না। আজকে এই পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা, আমাদের মনের মধ্যে যেন এই ভক্তি চিরজাগ্রত থাকে, আমরা যেন ভগবান ভিন্ন আর কোনো কিছুর জন্য সামান্যতম কামনা না করতে পারি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিদ্যে লোকানাম বরদাদব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।